অতি ধিক্ষারজনকভাবে ইউডিএফর নগাঁওর প্রার্থীজনে আমার এগারী প্রাতন স্মরণীয় ব্যক্তিত্ব মহান পুরুষ বিষ্ণুরাভার সহিতে নিয়াক একাকার করে বিচার এটা আসলে রাজনৈতিক কর্তব্য শেষ নহয়। ই আমার প্রতিগী প্রতিগীবাসীর খেলতিয়ার একটা বিবেক আর স্বাভিমানত আঘাত আমি ভারতীয় জনতা পার্টিয়ে ধিক্ষার দিছো। তখন মনত রাখা ভাল যে রাভা বড়ো মিচিং তিওয়া বা আমার প্রতিটি জাতি জনগোষ্ঠী পৃথিবীর যিকোনোতেই জন্মগ্রহণ নহোক কিয় চিরদিন চিরকাল খিলঞ্জীয়া। গতি এই কথাটা ভাব জনাত ভাল ভূমিপুত্র সকল পৃথিবীর যিকোনোতে জন্ম নহোক কিয় সদায় আমার দৃষ্টি আমার মানত আমার বাবে শ্রদ্ধেয়। আর বিষ্ণুরাভার কথাটাই হোক এজন মহান পুরুষ ক্ষণজন্মা ব্যক্তিত্ব গৌরব আমি অনুষ্ঠানে মনত রাখা উচিত বিষ্ণুরাভাই আমার কই শেষ করব না আমার সংস্কৃতির এগারী ধ্বজাবাহক যে শতাব্দী শতাব্দী ধরে ভবিষ্যতলৈ সূর্যর দরে উজ্বলি থাকি তার বিপরীতে মিয়াই শিশু শঙ্করদেব কলাক্ষেত্র ভাঙে কিন্তু বিষ্ণুরাভার দরে ক্ষণজন্মা পুরুষে গুরুজনার ছবি অঙ্কন করে গুরুজনার সংস্কৃতি আগুয়াই লই যায়। রাভা বড়ো কছারী আহোম চাহ জনগোষ্ঠী প্রতিটি জাতি জনগোষ্ঠীয়ে বড়ম গড়ে ভাষা সংস্কৃতি আধ্যাত্মিকতাক আগুয়াই লই যে মন মগজু আত্মাত প্রথিত করে কিন্তু মৈমনসিঙিয়া নোয়াখলিয়া রংপুরিয়া ঢাকায়া সিলেটিয়া মিয়াই আগ্রাসী রূপত আমার ভাষা সংস্কৃতিক ধ্বংস করবলে অপ্রাণ চেষ্টা করে আজি সত্র নামঘর বা রাজহুয়া ভূমি বেদখল করে এই নতুন কথা নহয়। ভাসানী বা সাদুল্লার দিনের বিগত 90 বছর জুড়ি কিদরে প্রথমে নামনি তারপর মধ্য দখল করে আহিল সেই কথা সকলে জানে আর সেইভাবে আমার প্রতিটি মুহূর্ত ই লাগিলে গোপীনাথ বরদলৈ দিনতে হোক বা কংগ্রেসের তালুকদারের দিনতে হোক বা আজির তারিখতে হোক আমার খিলঞ্জীয়া হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন শিখ বুদ্ধিষ্ট প্রতিটি ধর্মাবলম্বী জাতি জনগোষ্ঠীর লোকে প্রতিজন ভূমিপুত্রই মিয়ার সেই আগ্রাসী রূপক হেতা দিবলে হাতে হাত ধরে সদায় থিয় হয়ে আছে। আর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারেও রাজভবন মদন করে প্রত্যেকের উন্নতির যেদরে কাম করেছে ঠিক সেইদরে মিয়ার যে আগ্রাসী রূপ সেই আগ্রাসী রূপক সংবিধানের আওতাত থাকি সদায় বাধা দিয়ে আইছে বেদখলমুক্ত করেছে আর যা কাম করে আমার রাজনীতি সমাজনীতি অর্থনৈতিক আগ্রাসী রূপত ধ্বংস করব বিচারছে তার এখন ভাল হিসাবে সদায় থিয় আছে। গতি আমিনুল ইসলামক ইতিহাস ভালদরে অধ্যয়ন করবলে অনুরোধ জানাইছো আর আমার প্রাতস্মরণীয় ব্যক্তিত্ব সমূহক এই রাজনৈতিক তুচ্ছ তাচ্ছিল্য বা রাজনৈতিক তুচ্ছ কথার মাজলে নানিবর সকিয়াই দিল। আমিনুল ইসলামের দরে ব্যক্তিত্বই আসলে বিষ্ণুরাভার দরে প্রাতস্মরণীয় আমার প্রাণ স্পন্দন স্বরূপ বিষ্ণুরাভার নাম উচ্চারণ করাটা একটা পাপ ভবিষ্যতে যাতে আমার এই প্রাতস্মরণীয় ব্যক্তিত্ব সকলের নামেই উচ্চারণ নকরে সেইভাবে আমি সকিয়াই দিছো। লগতে মূল অক্সিজেন প্রদান করা কংগ্রেসলোক অনুরোধ করছো যাতে পার্টনার ইউডিএফক সংযত হবলে শিকাও নির্বাচনত পরাজিকা থাকবই হারিব নিশ্চিত কিন্তু ভোটর বাবে যদি এনে ধরনের প্রাতস্মরণীয় ব্যক্তিসল এটা রাজনৈতিক বক্তব্য আনি উচ্চতাচ্ছিন্ন করে অসমবাসী কিন্তু তার প্রত্যুত্তর দিব। গতি অতি ধিক্ষারজনক লজ্জাজনক কথা মিয়া সদায় মিয়ায় তার বিষয়ে আমি আলোচনা করে লাভ নাই আর মিয়ার যুক্ত রাজত্বর কথা আমিনুল ইসলামতে ভাবিছে ইউডিএফ কংগ্রেসে ভাবিছে তা কবলে দিয়া নহব। আর কংগ্রেসের কথা কিয় কিছু আজি সব 14টা লোকসভা সমষ্টিত আজি নির্বাচন হয়েছে কিন্তু ভূপেন বৰা ডাঙরিয়া বা তেওঁলোকৰ জিতেন্দ্ৰ সিং কি কৈছে আমি ধুবুৰীত জিকিম অর্থাৎ তাত যিটো মিয়া আছে মিয়া তেওঁলোকৰ মূল অক্সিজেন। গতি এইবিলাক ক্ষেত্রত কংগ্রেস ইউডিএফ ভাই ভাই তেওঁলোকৰ মূল লক্ষ্য কে সরলভূত খিলঞ্জীয়া হিন্দু মুসলিমৰ পৰা তেওঁলোক কেতিয়াবা আঁতৰি গৈছে তেওঁলোকলৈ গভীৰ সমবেদনা আৰু আমিনুল ইসলামৰ দৰে ব্যক্তিত্বলৈ আমাৰ ধিক্কাৰৰ প্ৰচলন।